one and only Abir Bhai, and our Bangladeshi Archer. আমাদের ছোটর কমার্স যে সেলস এর যে এখন টিম লিডার আলামিন সাহেব, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চেষ্টা করবো খুব ইনফরমালি আমাদের এই প্রেস কনফারেন্সটা আজকে শেষ করার জন্য। আমরা আমাদের কোয়েশ্চেন নেব, যদি কারো কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি উইল বি অ্যানসারিং ইউর কোয়েশ্চেন। আর পাশাপাশি যে আমরা উৎসব এবং ইনফিনিট মিডিয়া, আমরা আমাদের যেই সব কাজগুলো করি সেই সবগুলো কাজের সাথে সাংবাদিকরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আমাদের সবসময় আপনারা যে সাপোর্টটা দেন, আমরা সেটার জন্য আপনাদেরকে সবসময় আমাদের হার্টিয়াস অ্যাফেকশন, আমাদের যেটা থাকবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আমরা যে গত বছর অক্টোবরে আমরা শ্রীকান্ত আচার্য একটা শুরু করেছিলাম, সেটা ইনফিনিট মিডিয়ার ফার্স্ট প্রোডাকশন ছিল এবং মিডিয়া আমাদেরকে এত প্রচন্ড সাপোর্ট দিয়েছিল। ইট ওয়াজ এ কমপ্লিটলি সাকসেস, কমপ্লিটলি হাউসফুল শো। তো সেটা থেকে বেরিয়ে একটা বাংলা আধুনিক এবং যে বাংলা শ্লোক, যে গানের ধারা, সেই গানের ধারা থেকে বেরিয়ে আমরা চেষ্টা করতেছি একটা নতুন একটা টেস্ট। এখানে যারা ব্যান্ড সঙ্গীত পছন্দ করেন তাদের জন্য আমরা একটা ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক আমরা এবার করতে যাচ্ছি। ইনফিনিট মিডিয়া অ্যাজ এ প্রোডাকশন হাউস আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা কোনো একটা নির্দিষ্ট, এমন না যে শুধু আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিক্যালি একটা কোনো সার্টেন মিউজিকের প্রতি বা কোনো কিছুর প্রতি আমরা বন্ডেড থাকবো। আমরা চেষ্টা করছি যে সব কিছু আমাদের বাংলাদেশের যেসব গান, বাংলার সংস্কৃতিতে যত ধরনের ভালো জিনিস আছে যেগুলো আমরা সকলকে প্রমোট করবো। আমাদের ব্যান্ড সঙ্গীত অনেক সমৃদ্ধ, আর আপনারা জানেন এলআরবি লাভ রানস ব্লাইন্ড, এই এলআরবি বাংলাদেশের মোস্ট পপুলার ব্যান্ড। 1991 এই ব্যান্ডের প্রতিষ্ঠা এবং আয়ুব বাচ্চু দ্য মেন ভোকালিস্ট, যে মূলত যে গান করেন এবং ওনার যে চারজন ব্যান্ড মেম্বার আছেন তারা সহ ফুল ব্যান্ড। সাধারণত ফুল ব্যান্ড খুব কমই আসে বিভিন্ন জায়গাতে, তাদের ফুল ব্যান্ড এই নিউ ইয়র্কে আসবে এবং আটলান্টাতেও তারা শো করবে। তো রায়হান জামান আছেন এবং আমাদের যে কোনো প্রশ্নের কোনো যে কোনো ধরনের প্রশ্ন আমরা উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সবাইকে আবার ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে মিঠু ভাই পেরি মাছ আমাদের পুরো ইভেন্টারই জিস্টটা বলে দিয়েছে। আমাদের এই ইভেন্টের সাথে আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে এনটিভি। সো আমাদের সাথে আসলে আমাদের প্রতিটা নিউজ পেপার এবং প্রতিটা টিভি চ্যানেলের সাথে আমাদের আসলে প্রথম থেকেই খুব ভালো রিলেশনশিপ, এবং এই জন্যে আপনাদের সবার সাপোর্ট আমরা কিন্তু সবসময় পাই। তো সুতরাং এবং কোনো প্রোডাকশন কিন্তু কখনোই সাকসেসফুল হওয়া সম্ভব না যদি প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ার সাপোর্ট না পাওয়া যায়। তো সুতরাং আমরা আসলে আপনাদেরকে একটা ভাইটাল অর্গান হিসাবে মনে করি, সেটা উৎসব ডট কমের জন্যই হোক আর সেটা আপনার ইনফিনিট মিডিয়ার জন্যই হোক না কেন, উই গেট গুড সাপোর্ট এই জন্যে। আর এবং আমরা চাই যে প্রতিটা নিউজ পেপারকেই সাপোর্ট করার জন্য, প্রিমিয়ার আমরা কিন্তু প্রতিটা নিউজ পেপারকেই সাপোর্ট করছি এই ইভেন্টের জন্য। এবং টেলিভিশনেও আমাদের 71 চ্যানেল আই, এনটিভি এবং বাংলাভিশন প্লাস আপনার টাইম টিভি এবং টিভিএন সবগুলোতেই আমাদের অ্যাড আছে। তো সুতরাং আমরা আসলে ফুল স্পেকট্রাম, আমাদের মধ্যে কোনো আসলে একে বেশি লাইক করি ওকে বেশি লাইক করি এরকম কিছু নেই, বিকজ এভরিবডি হেল্পস আস, সো উই ওয়ান্ট টু সাপোর্ট এভরিবডি। এখন ব্যান্ড রিলেটেড যদি কোনো অথবা কনসার্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনাদের প্রথমে কিছু শুনতে দেখি কত হচ্ছে, ওনারা আসছেন কবে? 6 তারিখ রাত। আর পুরো টিভি বললেন আপনারা, এই পর্যন্ত আটলান্টার নামটা বললেন আর নিউ ইয়র্ক, জি। আর প্ল্যান অন্য কোথাও কি হবে? না, আসলে প্ল্যান ছিল আরো দুটো, কিন্তু ওনারা বাংলাদেশে একটা কনসার্ট করবেন ফিরে যেয়ে এবং তারপর ওনারা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তো কোনোভাবে এটা আমি হিসাবের মধ্যে আনতে পারিনি। তো সুতরাং আপাতত নিউ ইয়র্ক আটলান্টা এটাই আমাদের কনফার্ম। আর যদি একটু রেটটা বলেন টিকিটের, যে টিকিটের রেট হচ্ছে কি, $20, $35, $50, $75, VIP হচ্ছে $100, এবং অন টপ অফ ইট আমাদের আপনারা যারা আমাদের সাথে শ্রীকান্তের কনসার্টের সময় ছিলেন আপনারা জানেন যে আমরাই প্রথম মোস্ট অ্যাডভান্স একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করছিলাম যে আপনি অনলাইনে টিকিট কিনতে পারবেন এবং অনলাইনে টিকিটটা প্রিন্ট করতে পারবেন। এবং সেই জিনিসটা কিন্তু এখন আপনি যদি ইনফিনিট মিডিয়া USA.com এ যান, আপনারা ওই দোকানেও যা আমরা সবখানেই
রেখেছি। আমরা কিন্তু টিকিট বিক্রি হচ্ছে আপনার তাজ গ্রোসারি জ্যাকসন হাইটে, টিকিট বিক্রি হচ্ছে মুক্তধারায় জ্যাকসন হাইটে, তারপর আমাদের উৎসবের অফিসে যেটা 169-26 হিলসাইড অ্যাভিনিউ, তারপর নীরবে বিক্রি হচ্ছে ব্রঙ্কসে। হ্যাঁ, তো আমাদের কিন্তু সব জায়গায় টিকিট দেওয়া আছে, এবং অন টপ অফ ইট আপনি অনলাইনে ইজিলি টিকিটটা কিনতে পাচ্ছেন এবং ক্রেডিট কার্ড দিয়ে। আর বক্স অফিসে তো অবভিয়াসলি টিকিট বিক্রি হচ্ছে। আগে বলছিলেন যে ওনারা এলআরবি আসতেছে এক মাসের ট্যুরে, তখন টাকা কি 6টা কনসার্ট হবে, এখন যেহেতু এটা সম্পূর্ণটা করে হয়ে গেছেন 2টা কনসার্ট, এখন কয় দিনের ট্যুর ওরা? ওনারা আসবেন 6 তারিখ রাত্রে, ওনারা ফিরে যাচ্ছেন 18 তারিখ রাত্রে। বাংলাদেশে শুধু বলবো না, আমি বলবো যে উনি, আপনারা জানেন যে এলআরবি ব্যান্ড কিন্তু ইন্ডিয়া প্রেসিডেন্ট হাউসে গিয়ে প্রেসিডেন্টের সামনে কিন্তু পারফর্ম করছে, কিন্তু লাস্ট ইয়ারে বা এর আগে আগে সম্ভবত আগের বছর এলআরবি হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড যেটা ভারতীয় রাষ্ট্রপতির যে রাষ্ট্রীয় অতিথি ভবন সেখানে তারা পারফর্ম করছে। আমাদের বাঙালি অনুষ্ঠানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাইমটা মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা শ্রীকান্ত আচার্যের সময় যখন করেছি আমরা 7টায় শুরু করছি, বলছে আমরা 7:05 লেট, তো আমরা চেষ্টা করতেছি এবছর এই 5 মিনিট যে কতবার লেট ছিলাম আমরা সেটাকে কোনোভাবে কাট ডাউন করে অবশ্যই আমরা চেষ্টা করছি শুরু করতে। আর বাচ্চু ভাই যেটা বলছে যে ওয়েন আমরা টরন্টোতে লাস্ট ইয়ারে বা চামি ওখানে আমরা উৎসব একটা স্পন্সর ছিল একটা প্রোগ্রামে, বাচ্চু ভাই প্ল্যান আনটিল 2 o'clock ইন দ্য মর্নিং অ্যান্ড ইট ওয়াজ ফুলি প্যাকড, সমস্ত আপনার হল রুমটা প্যাক ছিল টরন্টোর সাথে, এবং এখানে দর্শক চাহিদা আমরা যেভাবে বুঝতে পারতেছি সাধারণত এই ব্যান্ডগুলোতে, আর আমরা যে সীমাবদ্ধতা একটা থাকে সেটা হচ্ছে হলের যে সীমাবদ্ধতা থেকে যে পারমিশন সেটাও আমরা 12টা পর্যন্ত পারমিশন আছে, সুতরাং 7টা থেকে 12টা আমি মনে হয় একটা এনাফ টাইম যে একটা রক কনসার্ট এনজয় করার জন্য। এবারও কি গাইবেন নাকি উনি? গত পরশুদিন যখন ওনাদের সাথে সকালে কথা হচ্ছিল, কারণ আমার এটা একটা কনসার্ন ছিল, কারণ নর্মালি শ্রীকান্তের প্রোগ্রামে আমাদের আসলে আরও অনেক গানের এক্সপেকটেশন ছিল কিন্তু সময়ের স্বল্পতার জন্য হয়ে ওঠে নাই, এবং অনেক সময় সিঙ্গাররা তাদের নিজেদের গানগুলো বেশি গেতে পছন্দ করে ভার্সেস যে গান দিয়ে তারা সুপার হিট হয়েছে। তো ওই কনভারসেশনে আমরা আসছিলাম কিন্তু গতকালকে, এবং ওনারা বলছে যে আমরা যেদিন থেকে ব্যান্ড শুরু করছি সেদিন থেকে যে গান সেই গান দিয়েই আমরা শুরু করবো এবং টিল টুডে, সো যাতে এরকম সিচুয়েশন না হয় যে কোনো গান আমরা ফেলে রেখে গেছি। মানে ওনাদের যত জনপ্রিয় গান, এবং যেটা মিঠু ভাই বললো যে তার স্পিরিটের কোনো শেষ নেই, ওনার উনি যে ব্রেকটা নেয় ওটা লিটারালি লেস দেন 10 মিনিটস অ্যান্ড হি ইজ রাইট ব্যাক অন দ্য শো। আর যেহেতু আমরা পুরো ইয়ার কলেজের উপরতলা এবং নিচের তলা দুটোটাই বি হ্যাভ টু টেক ইট। মিঠু ভাই আপনারা কি প্রোগ্রামের ছবি কি পাঠিয়ে দিবেন না আমরা নিজেরা গিয়ে ছবি তুলব? আপনারা প্রেস ইজ অলওয়েজ ইনভাইটেড, লাইক আমরা প্রথম থেকে বলছি প্রেস হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড, উৎসব এবং ইনফিনিট মিডিয়া উই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট দ্যাট প্রেস অলওয়েজ বিকাম এ লাইক ফ্যামিলি টু আস, তো সেই জন্য আমরা আজকেই আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আপনারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য আমরা কিছু টিকিট দিয়ে দেবো, এবং আমরা চেষ্টা করবো যে যারা এখানে প্রেসে যারা লোকজন আছে আপনার প্রেসের জন্য আলাদা কার্ড থাকবে, উইল গিভ ইউ দ্য কার্ড বিফোর দ্য শো, এবং প্রেসের জন্য আলাদা করে সম্পূর্ণ আলাদা সিটিং থাকবে, এবং যেটা আমরা গতবার যারা শ্রীকান্ত আচার্যের শোতে গিয়েছিলাম আপনারা দেখেছেন হয়তো
press was completely on the other side. Bottom line hoche ki je press has VIP pass in one shortcut. So she card ki amader okhane deben na ekhane. Amra ekhane ajkei din. Press card ta amra okhanei dibo. Okhanei amader ekta reception thakbe. Amader utshob ebong info media jara volunteer ache tara okhane shobai thakbe. Okhanei jara jara shobar name personal যাদের সাংবাদিক আমরা যারা আছেন আপনারা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া আমরা আজকে সব বেশিরভাগ নাম নিয়ে নেব মোস্টলি আমরা জানি তারপরেও দু একজনের যদি আমরা কোনো অসম্ভবতা বসত যদি আমরা জানি যদি কারণ আমরা জানি যে আর কাজ উইল বি রাইট দেয়ার আসলে ওনার প্রশ্নটা মধ্যে ছিল যে ছবি তুলে যারা আপনারা বসবেন তারা ওইখানে বসেই ওইখান থেকে বসেই ছবি নিতে পারবেন কিন্তু অরিজিনাল যে কনসার্টের যে ইমেজ সেগুলো আমরা প্রোভাইড করবো প্লাস ভিডিও আর একটা জিনিস হচ্ছে আমাদের একজন অফিসিয়াল প্রেস ফটোগ্রাফার প্রেস ফটোগ্রাফার আমাদের একজন ফটোগ্রাফার থাকবে যিনি সমস্ত কনসার্টের যে আমাদের যে স্টোরের যে ছবিগুলো তুলবে ওই জন্য আমাদের একজন অ্যাপয়েন্টেড ফটোগ্রাফার থাকবে সেখানে আপনাদের সিটিং টোটাল অ্যাকোমোডেশন 1400 1300 আপনাদের উপরের দোতলায় এবং মেজেন এবং আপনার নিচের নলরুম ব্যালকনি মেজনিন এন্ড অর্কেস্ট্রা এই পর্যন্ত আপনাদের কি রকম টিকিট সেল হয়েছে বলে আপনারা মনে করেন মানে উই আর হ্যাপি আমি তো এক্স্যাক্ট ডিটেইলসে যাব না বাট গুড আমরা আশাবাদী এবং আশাব্যঞ্জক আর সাধারণত যেটা হয় এই ব্যান্ডের যারা দর্শক মূলত যারা একটু কম বয়সের বা মনে করেন যে লেটস সে ফর এক্সাম্পল আমি নিজে আই গ্রো আপ উইথ এলআরবি মিউজিক হ্যাঁ আমার আমার আলার্বিশ গান শুনতে ভালো লাগে আমার দেখা যায় যে আমার একটা ভাগ্নে তার বয়স 20 বছর সেও হয়তো ঠিক একই গান সো আমরা এক্সপেক্ট করতেছি যে কম্বিনেশন অফ ভ্যারিয়াস টাইপ অফ অডিয়েন্স এবং আমরা ভালো সাড়া পাচ্ছি আর যেহেতু আপনার এখন আর শোর আরো বেশ কিছুদিন বাকি আছে অ্যানাদার লাইক 8-9 days আর যারা কম বয়সী ছেলে মেয়ে তারা দে আর ভেরি কম্পিউটার শেভ এবং আমরা আশা করতেছি যে আমরা ইনশাল্লাহ একটা আমাদের অর্গানাইজেশনে একটু সময় লেগে গেছিল আমাদের আসলে ঈদের কারণে রোজার কারণে এই জন্য আমরা কিন্তু আর একটু 15-20 দিন আগে শুরু করার ইচ্ছা ছিল কিন্তু আমি আসলে এই মিট দ্য প্রেসটা করতে চাচ্ছিলাম না যতক্ষণ পর্যন্ত ভিসা ইজ রেডি টিকিট ইজ বট ইউনো কারণ ইউনো এটা আসলে আমার নিজের ইমেজেরই একটা ব্যাপার তো সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু ব্রিং অল দিস ফ্রেন্ডস মানে প্রেস ফ্রেন্ডস হিয়ার তারপরে হঠাৎ করে হলো না দ্যাট উইল বি এক্সট্রিমলি এম্বারাসিং ফর মি এই জন্যই এত সময় লেগে গেল তো ইউনো আর তারপরে মাঝখানে ওই আপনার সব জিনিসপত্রগুলোকে একটু সমন্বয় করতে সময় লাগলো বলেই আসলে একটু দেরি হয়ে গেল বাট উই আর মানে আসলে বক্স অফিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কারণ ইয়াং ছেলে পেলে যেহেতু একটু দেরি করে আপনার প্রোমোটা শুরু হয়েছে আর যেহেতু স্যাটারডে নাইট অনেকে স্যাটারডে কাজ করে তো সেহেতু তারা স্কেজুল টেজুল চেঞ্জ করে তারপরে তারা মানে শিওর শর্টের টিকিট কিনতেছে বাট মোস্টলি ফোন কলসগুলাই মানে বাল্ক টিকিটিং যে 30টা টিকিট আমি 20 জনকে 20 জন আসবো আমরা এরকম সিটিং দিতে পারবেন কিনা এই টাইপের কোয়েশ্চেন সিঙ্গেল টিকিট খুব কম সেটা ছাড়া এখানে কোনো ফিলার কোনো মিউজিশিয়ান নাই ফিলার কোনো ব্যান্ড নাই 7টা বাজে এলআরবি উইল বি ইন দ্য স্টেজ এন্ড দ্য হোল টাইম উপরে দেখেন এই স্পন্সরদের কিন্তু আপনারা কখনো দেখেন না সচরাচর নামগুলো যদি দেখেন হ্যাঁ তো সুতরাং এখানে কিছু ট্যাক্স পারপাস আছে কনফিডেনশিয়ালিটির ব্যাপার আছে এই জন্যই আসলে ওই এক্সপেন্সের ডিটেলে আমার পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব না তাছাড়া খরচের চেয়েও বড় ব্যাপার হচ্ছে ইনফিনিট মিডিয়া অ্যাজ এ মিডিয়া হাউস আমরা সবসময় চাই যে বাংলাদেশি এবং বাংলাদেশের যে মিউজিক যে প্রপার যে শুদ্ধ যে মিউজিক সেই মিউজিকটাকে আমরা প্রমোট করতে চাই এবং
ব্যান্ড সঙ্গীতটা কিন্তু অনেকের এটার সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে, কিন্তু বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত কিন্তু অনেক জনপ্রিয় এবং আমরা মনে করি যে এটা বাংলা গানের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সুতরাং আমরা সেটাকেও প্রমোট করছি। সুতরাং বিজনেস প্রসপেক্ট থেকে আমাদের যেটাই থাকুক না কেন, আমরা যে আমরা এজন্য গর্বিত যে বাংলাদেশে একটা ব্র্যান্ডকে আমরা এখানে প্রমোট করতে পারতেছি এবং তাদেরকে নিয়ে একটা কনসার্ট করতে পারতেছি। উই ফিল প্রাউড অফ ইট। তো আরেকবার বলবেন যে আটলান্টার প্রোগ্রামটা কবে হবে? 16 তারিখ। আমার একটা প্রশ্ন ছিল যে ওই বলছিলেন যে সব ঠিকঠাক হওয়ার পরেই শুরু করলেন, দেখেন কি ওনারা সবার ভিসা এভরিথিং ইজ ডান। So there we can definitely accommodate that 100%. হয়তো আমরা একটা গেট টুগেদার এর ব্যবস্থা করবো, সুতরাং বাট দ্যাটস নট 100% কনফার্ম ইয়েট, ডিপেন্ডিং ইউ নো কিভাবে ইভেন্টটা যায়, বাট ডেফিনেটলি আই উইল ক্রিয়েট অ্যান ইভেন্ট ওয়্যার এভরিবডি ক্যান মিট দেম 100%। সেটা তো মানে উইল বি মাই প্লেজার। আপনাদের পক্ষ থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন অন বিহাফ অফ মিডিয়া কমিউনিটি, উই উইশ ইউ দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসলে একটা জিনিস এই উৎসব করতে যাই, একটা জিনিস শিখছি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস ইন দ্য কমিউনিটি, প্রেস অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ইজ দ্য ওনলি ইনভেস্টমেন্ট, দেয়ার ইজ নো আদার ওয়ে। This is the era of media. Right, exactly. Without media, yeah. Nobody can do anything. Exactly. Madhe-madhe, onike bole social media, definitely it works, but press and electronic media still takes the... This is media. Power. Social media is part of media. Right, exactly. Social media is not even a media. Exactly. Right, 100%. Are there any questions? আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের কিছু নতুন প্ল্যান নিয়ে আলাপ করি, খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট, উই আর গোয়িং টু গো ভেরি বিগ। আসলে এবছর আমাদের মেন প্ল্যানটা ছিল কিন্তু এলআরবির পরে অরিজিৎ সিংকে নিয়ে কনসার্ট করা ইন ম্যারিসন স্কোয়ার গার্ডেন, এটা আমাদের একটা স্বপ্ন, এটা আমাদের একটা হিউজ প্রকল্প, এটার সাথে অবশ্য হাফই আমেরিকানস ইনভলভ, কারণ ইনভেস্টাররা আমেরিকান। হ্যাঁ, তো সেটা অবশ্যই এবছর হয় নাই কোনো একটা কারণে, আমরা আসলে ব্যাটে বলে করতে পারি নাই, তার একটাই কারণ হচ্ছে যে ন্যাশনাল কলোসিয়াম ইজ ক্লোজ, কারণ বার্কলি সেন্টার আমি জানি আপনারা হয়তো সবাই জানেন বার্কলি সেন্টার ইজ বট বাই ম্যাডিসন স্কয়ার গার্ডেন, তিন বছরের জন্য, দু বছরের জন্য দে আর ক্লোজ, তো সুতরাং সেটা হয় নাই। তবে উই আর নাও টকিং উইথ শ্রেয়া ঘোষাল এবং আমরা শ্রেয়া ঘোষালকে আগামী বছর নিয়ে আসবো, উইচ ইজ 75% কনফার্ম, এবং সেটা ইদার আমরা আপনার ম্যাডিসন স্কোয়ার গার্ডেন থিয়েটার অথবা ইয়েতে করবো রেডিও সিটি মিউজিক হলে করবো, তো সেটাই এটাই আসলে আমাদের এখন এই প্রোগ্রাম শেষ হয়ে গেলে স্টার্ট ওয়ার্কিং। মিস্টার রায়হান জামান, শ্রেয়া ঘোষাল সম্পর্কে আমি ইন্ডিয়ান পত্রিকাতে পড়েছি, ইন্ডিয়ান ম্যাগাজিন বোম্বে থেকে যেগুলো প্রিন্ট হয়, সেখানে লেখা হয়েছে যে একটা কনসার্টের জন্য 1 কোটি টাকা নেয় এবং অন্যান্য খরচ তো আছে, ইন্ডিয়ান টাকায় 1 কোটি রুপি নেয়, অনেক কম, অনেক কম, এবং অন্যান্য খরচ তো আছে, অনেক কম, আপনারা কি পারবেন সেই ফিগার গুলো নেই ওই দিন আমি জানাবো, ওই ফিগার গুলো আপনাদের জানতে হবে, কারণ সেই ফিগার শোনার পর আমি অবশ্য 2 দিন হসপিটালে ছিলাম কোমাতে পাঠানোর জন্য ওই ফিগারই এলাম। তো অরিজিৎ সিং যে আসে আর কি, অরিজিৎ সিং এর ব্যাপারটা হচ্ছে 35 ভলিউম দিতে হবে ওদেরকে, তাহলে চিন্তা করে You know what, honestly speaking, আপনি যে ওই প্রশ্নটা করলেন, বাজেট হচ্ছে $585,000। শ্রেয়া ঘোষালের প্রমোটার হচ্ছে বালাজি ফিল্মস, অলমোস্ট 5 কোটি টাকার মতো খরচ, 5 কোটি টাকা।
Well, আমরা কিন্তু হাড়িয়াটি পাপা করে যাচ্ছি কিন্তু slowly but shortly হবে আমরা আমাদের যে গন্তব্য সেখানে ইনশাআল্লাহ পৌঁছাবো আর আপনাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনারা দিয়ে যাচ্ছেন अगेन थैंक यू जस्ट লাইক কৌশিক ভাই সেড মাউন্টেন সেড সবাই আপনারা এই যে মনে করেন যে আজকে রাত এখন প্রায় 10টা আমরা একটু লেটই শুরু করলাম কারণ অনেকে যেহেতু প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায় এটা একটু অনেক সময় কনভেনিয়েন্ট হয়ে যায় যে একটু দেরিতে হলে আমাদের একটু সুবিধা হয় So again, thank you everybody for coming. Can I please appetizer ase enjoy. I mean, ticket gula. Sayed Alami. Sayed Alami. Sayed Alami.